আজকের ভিডিওতে অনেকগুলো কাজ করেছি, যার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি তো সবসময় আপনাদের জন্য এই দোয়াই করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আপনাদেরকে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালবেলা নাস্তা খাওয়ার পরে আগে চা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো শুরু করব। আর কাজ শুরু করব বেডরুম থেকেই, অন্যান্য রুমগুলো তেমন অগোছালো হয় নাই, বেশ মোটামুটি গুছানো আছে, রাত্রেবেলা আমি শোয়ার আগে গুছিয়ে রেখেছিলাম। কেন যেন সকালবেলা ইদানিং উঠে এলোমেলো দেখলে খুব অশান্তি লাগে, তার জন্য আমি রাত্রেবেলায় গুছিয়ে রাখি। ড্রয়িং রুমটাতে যেহেতু সন্ধ্যা থেকে বিকেল থেকে আমরা ড্রয়িং রুমেই থাকি, 12টা পর্যন্ত ড্রয়িং রুমেই থাকা হয়, তো সেই সময় ছেলে এখানে খেলাধুলা করে বেশ কিছু এলোমেলো করে ফেলে, যার কারণে আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এটা একটু ওকে বেডরুমে রেখে এই পাশটা গুছিয়ে রেখে যাই, যেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অন্য বেডরুমটা আর ড্রয়িং রুমটা একটু গুছানো দেখতে পাই। তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নেওয়ার পরে মনে হলো যে চা বসিয়ে দিয়ে এসেছিলাম, চুলায় দুধ দিয়ে এসেছিলাম, আগে চাটা রেডি করে নিই, তারপরে খেয়ে দিয়ে শুরু করব। তো আমি এখানে গরুর দুধ দিয়ে চাটা বানাচ্ছি, আর একটা সময় মনে হতো গুড়া দুধের চাটাই বেশি মজা, গরুর দুধের চাটা হয়তো অতটা মজা হয় না, কিন্তু আমি এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমার কাছে এখন খুব ভালো লাগে, আর চাটা একটু বানানোর টেকনিকটাও শিখে গিয়েছি মনে হয় দুধ চা এই গরুর দুধের চাটা। তো আমি চুলায় অনেকক্ষণ গরুর দুধটা দিয়েছিলাম অনেকক্ষণ আগে, সেটা অনেকক্ষণ হলো গরম হয়েছে, আর তারপরেই আমি হচ্ছে চা পাতাটা দিলাম। চা পাতা দেওয়ার পরে আবার অল্প জালে কতক্ষণ ঢেকে রেখেছিলাম, আর ঠিক নামানোর আগে আমি দু তিনটা বলক দিয়ে নামিয়ে নিচ্ছি, এইবার চাটা যেমন গাঢ় হবে খেতেও বেশ সুস্বাদু হবে। আমরা মা ছেলে বাসায় একাই, তো ছেলে তো আর চা খাবে না, আমি খাওয়ার পরে ও কাপটা নিয়ে টানাটানি করবে আর ঠোঁটটা গোল করে উফ উফ করবে গরমের জন্য, তো আমি ওকে বারবার বলি খাবা একটু চা খাবা খাও, ও তখন মাথা দিয়ে হাত দিয়ে না করতে থাকে আমাকে, গরম ওর কাছে নিয়ে গেলে আরও একটু ভয়ও পায়। তো আমি সবসময় আমার চাটা আমি একটু যত্ন করে বানিয়েই খাই, শুধু আমার এই খাবারটাই একটু যত্ন করে বানিয়ে খেতে ভালো লাগে, চাটা যেমন তেমন হলে খেয়ে কিন্তু অতটা তৃপ্তি হয় না। একা খা মেয়েরা যারা আমরা একা খাই বাসায় দুপুরবেলা বা সকালবেলা যখনই একা খাই না কেন, আমরা কিন্তু খাবারটা অতটা গুরুত্ব দিয়ে বানাই না, যে থাক আমি নিজেই তো খাবো, যা তা থাকলেই আমরা খেয়ে ফেলি বা কোনো মতো করে রেডি করে খেয়ে ফেলি, কিন্তু আমি চাটা কখনো এরকম করি না, যেহেতু আমি সবসময় বাসায় একাই চা খাচ্ছি, তাই চাটা যখনই খাই যত্ন করে বানিয়েই খাই। তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে এই বিছানার চাদরটা পাতলাম, তো এইটা একটা হালকা কালার, আমার ক্যামেরাতে আরও বেশি হালকা লাগছে, যদিও এতটা হালকাও না, এই বিছানার চাদরটা পারলে আমার বেশ শান্তি শান্তি লাগে, একটা পিচ কালার। আর এখানে আমি সাইডে যে টেবিলটা আছে এই টেবিলের কাপড়টাও চেঞ্জ করে দেবো, ধুলা পরে একদম ময়লা হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন হলো চেঞ্জ করা হয় না, এর মাঝখানে আমার একটু শরীর খারাপ ছিল, ঠান্ডা জ্বর, এখন তো এমন একটা সিজন পড়েছে যে ম্যাক্সিমামেরই ঠান্ডা জ্বর, আর এই সময়টা জ্বর হওয়া মানে খুব ভয়ঙ্কর অবস্থা, খুব টেনশনের মধ্যে থাকতে হয় ডেঙ্গু হলো কি না। তো যদিও আমি বাসায় সবসময় সাবধানে থাকার চেষ্টা করি, ছোট বাচ্চা আছে, বাকিটা আল্লাহ ভরসা, তারপরেও কতটা রিস্ক থাকে কতটা টেনশন থাকে,
আল্লাহর উপরে ভরসা করে আছি। তো এইখানে সাইড টেবিলটার উপরে কাপড়টা চেঞ্জ করে আমি আরেকটা নতুন কাপড় বিছিয়ে দিলাম। বিছানোর পরে মনে হলো যে এই কাপড়টা কতটা সুন্দর লাগছে দেখতে, একদম নতুনের মতো লাগছে। কিন্তু এটা একদম নতুন না, বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় 1.5-2 বছরের কাপড় আমার এটা। আমি কিন্তু রেগুলার ইউজ করি, যখন ধুয়ে দিই তখন আমি একটু হালকা মার দিয়ে শুকানোর পরে টান টান করে ভাঁজ করে রেখে দিই, আর মেলে দেওয়ার সময় একদম টান টান করে মেলে দিই, যার কারণে কুচিমুচি হয় না আর দেখতে একদম মনে হয় যে আয়রন করা আছে, একদম নতুনের মতো লাগছে। আর এই তো বিছানা চাদরটা এখানে জমিয়ে রাখলাম, আমি আজকে আর ভিজাবো না, আগামীকাল ধুয়ে দিব এটা, যেহেতু ঠান্ডা লাগছে, সবগুলো কাজ একসাথে করলে আরও ঠান্ডাটা বাড়বে। আর আগে ঠান্ডা জ্বর আসলে তেমন কিছু মনেই হতো না, মনে করতামই না, এখন খুব টেনশান লাগে, কারণ ঠান্ডা জ্বরটা তো এক ধরনের ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, বেবিদের জন্য কাছে থাকলে বড় মানুষেরই হয়, আর ও তো ছোট বাচ্চা, ও মাঝে মাঝেই আমার কাছে এসে একদম নাক মুখ জড়িয়ে ধরে চুমো খাবে বা আমাকে জড়িয়ে ধরবে, আমার কাছে এসে ঘুমাবে, এটা তো আসলে বাচ্চারা করবেই, কিন্তু ওর জন্যই কষ্ট হয়, আমার ঠান্ডা লাগা মানেই ওর ঠান্ডা লাগবেই। তো ওই রুমগুলো যেহেতু গুছানো আছে আমি আর ওই রুমগুলোতে গেলাম না, আমি এখন ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি, আর মোটামুটি ঘরের কাজগুলো শেষ হয়ে যাবে। আর আজকে যেহেতু বাজার করবে, বাজার আনবে, আমার বাজারগুলো গুছাতে হবে, এই জন্য কাজটাও একটু কমিয়ে রেখেছি, রান্নাটাও করতে হবে। কিছু ফল আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর এগুলো আমার ছেলেরকে খাওয়াবার জন্য বাইরেই রেখেছি। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত লাইক কমেন্ট করেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই তো আমার বাজারগুলোও নিয়ে এসেছে, এখন বাজারগুলো গুছিয়ে রান্নাটার কাজ শুরু করে দিব। এখন মোটামুটি গ্যাসের সমস্যাটা সমাধান হয়েছে, আগে যেমন দিনের বেলা গ্যাস থাকতো না, এখন থাকে, থাকে একদম ফুল না, একটু কমে যায়, তারপরেও সেটাতে রান্নাবান্না কমপ্লিট করা যায়। তো এখানে মাসের যে শুকনো বাজারগুলো সেগুলোও এনেছে, এই বাজারগুলোর কথা আসলে বলতে হয় না, আমার অনেক কিছুই মনে থাকে না, আমি একটু লিস্ট করে রাখি, আবার অনেক সময় আলসেমির কারণে রাখতেও পারি না। তো এই বাজারগুলো আমার হাজবেন্ড একা একাই করে, ওকে বলতে হয় না, না বললেও নিয়ে আসে। এখানে লবণ, ভীম লিকুইড, ভীম বার সাবান, তারপর হচ্ছে অশ্রমের জন্য ওরোনিল, টিস্যু পেপার, কাঁচা সবজি, সবজির মধ্যে তো অ্যাকচুয়ালি যাদের ডায়াবেটিস আছে, যারা সকাল রাত্রে রুটি খায়, তাদের জন্য আসলে সবজিটা বেশিই লাগে, তারপরে তো আমার ছেলেকে একটু সবজি খিচুড়ি খাওয়ানো হয়, এই জন্য আমাদের একটু সবজিটা লাগে। আর এখানে বরবটি, কাঁচা পেঁপে, পটল, পেঁয়াজ এগুলোই নিয়ে এসেছে। কাঁচা তরকারির যেই দাম, এগুলো তো আগে অনেক দিন যাবত আমরা দেখেছি যে 30 টাকার উপরে কোনো কাঁচা সবজির দাম ছিল না, অনেক দিন খেয়েছি আমরা 20 টাকা, 30 টাকা, 30 টাকা কেজি অনেক দিন খেলাম। তো সেই 30 টাকা থেকে হুট করে একদম এখন কোনো কিছুর দাম 80 টাকার নিচে নাই। আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে, একটা সামঞ্জস্য থাকা উচিত ছিল, সেই সামঞ্জস্যটা কিন্তু নাই, একদমই লাগামহীনভাবে সবজির দাম বেড়ে গেছে, সবজি না শুধু সব কিছুরই দাম বেড়ে গেছে। একদম মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তাদের আসলে দুর্বিষহ জীবন শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমি কাঁচা পেঁপে আর কিছু সবজি দিয়ে, ডাল দিয়ে আমি একটু সবজি রান্না করব। এই জন্য আগে ডালটা চুলায় দিয়েছিলাম, তারপর সবজিটা কেটে রেডি করতে করতে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি যে যে মশলাগুলো ব্যবহার করব, একটু বাটা মশলা, জিরা, আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে পেঁয়াজের পেস্ট, তো এগুলো আমি দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিব, যেহেতু প্রেশার কুকারে পানিটা কমবে না, শুকাবে না, তো
সেই পরিমাণে যতটুকু থাকবে সেরকম একটা পরিমাণ আন্দাজ করে আমি পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। মোটামুটি 3টা সিটি দেওয়ার পরে আমি এটা বন্ধ করে দিব। এখানে আমি একটু মাছ ভুনা করে নিব। আসলে যখন কাজের মুড উঠে বা এরকম একটা টাইমে কাজগুলো করতে কিন্তু একসাথে করতে বেশ ভালোই লাগে। আর দেখা গেল যে আমি কাজগুলো সব শেষ করে ফেলেছি, তারপরে বিকেলবেলা বা রাত্রেবেলা সবজিগুলো নিয়ে আসলো বা বাজার নিয়ে আসলো, তখন কিন্তু এই কাজগুলো গুছিয়ে করাটা একটু কষ্টই হয়ে যায়, তখন আর মনে চায় না। আমরা যারা সকাল থেকে একদম দুপুর 2টা 2:30 পর্যন্ত কাজ করি, তারা কিন্তু বিকেল টাইমটা একটু ফ্রি থাকতে চাই। আর সারাদিন ধরেন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলাও যদি রান্না করতে হয়, তাহলে নিজের জন্য একটা টাইম বের করা খুবই মুশকিল হয়ে পড়ে। যেমন রাত্রেবেলা আমরা তো মোটামুটি একটু ভাত রান্না করি, 2টা রুটি বানাই বা তরকারি টরকারি যা থাকে সেগুলো গরম করি, এটুকু এনাফ। কিন্তু এর বাইরে যদি কোনো কিছু রান্না করতে হয় বা এক্সট্রা কোনো কাজ থাকে, তাহলে নিজেকে সময় দেওয়া বা ইবাদতের জন্য কোনো সময় রাখাটা বেশ কঠিন হয়ে পড়ে। তো সকাল থেকে দুপুরের মধ্যেই চেষ্টা করি সবগুলো কাজ গুছিয়ে নেওয়ার জন্য, তাহলে দিনটা একটু ভালোভাবে কাটাতে পারি। তো এখানে আমার রান্না মোটামুটি শেষ, মাছ ভুনা হয়ে গেছে, আমার সবজিটাও রেডি, আর এই এক ফাঁকে আমি রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, ছেলের দুধটা একটু গরম করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।